হ্যালো গুরু, আশা করি তোমরা সবাই ভালো আছো। আর আজকের ডেটটা আছে গে 3 এপ্রিল 2023। তো তোমাদের মনে অনেক কোশ্চেন রয়েছে, দাদা ইউটিউব ভিডিও কেন করছে না, দাদা ইউটিউব ছাড় ইউটিউবে ভিডিও কেন আসছে না। অ্যাপ্রক্স এই ভিডিওটা আমি আপলোড করছি প্রায় 12 থেকে 13 দিন পরে। তো তোমাদের মনে অনেক এরকম বিভিন্ন রকমের কোশ্চেন আছে, তো সব কোশ্চেনের উত্তর আজকে আমি দেবো এখানেই। আর সব থেকে বড় কথা আছে, লাস্ট ব্লগে তোমাদেরকে বলেছিলাম আমি আমার যে ড্রিম বাইকটা আছে সেটাকে আমি বুক করেছি। তো সেটা আমার 1 মাস মতন সময় লেগেছিল তো ডেলিভারি হওয়ার জন্য। তো এখনো অ্যাপ্রক্স 20 দিন বাকি আছে। আজকে যে ডেটটা বললাম যে 3 এপ্রিল, তো 23 তারিখে আমার যে বাইকটা আছে সেটাকে ডেলিভারি করবে। তো এর ভিতরে বলেছিলাম ওই লাস্ট ব্লগে, আমার যদি কোনো আমি বাইক পাই তো অবশ্যই তোমাদের সাথে আমি শেয়ার করবো মোটো ব্লগিং সেটআপে। তো তার সাথে সাথে এটাও বলে দিই, এখন থেকে কিন্তু অনেক রকমের কন্টেন্ট আসবে তোমাদের সামনে, আমার লাইফস্টাইল দিয়ে বলো, আদার্স আমি যেখানে ঘুরতে যাচ্ছি, ট্রাভেল। আর যারা আমাকে নতুন দেখছো তাদেরকে বলে দিই আমার চ্যানেলে আসার জন্য ধন্যবাদ। আমার নাম হচ্ছে জয়বাইন, আমি ইউটিউব চ্যানেলটা আছে ট্রাভেলের উপরে। তো আমি রাইড করতে বেশি ভালোবাসি, তার সাথে সাথে তোমাদেরকে দেখাতেও ভালোবাসি। আর সব থেকে বড় কথা হচ্ছে, যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও, আমাদের ফ্যামিলি মেম্বার হয়ে যাও। খুব তাড়াতাড়ি কিন্তু নতুন বাইক আসছে, নতুন বাইকটা তো তোমরা জানোই, হিমালয়ান। তো সাইডে দেখতে পাচ্ছ হিমালয়ান, কারণ আমি অ্যাকচুয়ালি অ্যাডভেঞ্চারে পারপাস। তো আমার মনে হয়েছিল যে বাইকটা নিয়ে আমি ট্রাভেল করেছিলাম সেই বাইকটা আমার সমস্যা ছিল। আর সব থেকে বড় কথা, আমি কিছু মানসিক শান্তি চাচ্ছি যেটা অ্যাকচুয়ালি আমার কাছে নেই এখন, কারণ ইউটিউবের প্রবলেমে পড়ে রয়েছি আমি, যে আমার মনিটাইজেশনটা অন হচ্ছে না। তারপরে বিকজ আমার আর কিছুদিন সময় রয়েছে, আর মাত্র 6 দিন মতন সময় রয়েছে আমার ইউটিউবে, যে মনিটাইজেশনটা যতটা হয়েছে সেটা জিরো হয়ে যাবে, তোমাদেরকে তো সেটাও আমি শেয়ার করেছি। তা চলো কি বলবো বুঝতে পারছি না, তো খুব তাড়াতাড়ি তোমাদের সাথে দেখা আছে। ভালো কিছু নেই, একদম বোঝাতে পারবো না তোমাদেরকে, এত সুন্দর কন্টেন্ট নিয়ে আসবো না। তো শুধু জাস্ট ওয়েট করো একটু। তো আমি বলে দিই আমি কিন্তু ইউটিউব ছাড়ছি না, তোমাদের ভালোবাসা রয়েছে আমার সাথে, আর সবসময় পাশে দেখো। আরও যে লাইফ চাইলে যে পরিমাণে আমি ব্লগ করবো, যেভাবে আমি ভেবেছি সেই ব্লগগুলোই আই হোপ তোমরা অনেক ভালোবাসা দেবে আমাকে। তো চলো দেখা আছে খুব তাড়াতাড়ি, বা এর ভিতর যদি আমি কোথাও যাই তো অবশ্যই আমি সেটাও তোমাদের সাথে শেয়ার করবো। চলো আজকে আর বেশি কথা বলবো না, আজকের ইনফরমেশনটা শুধু এইটুকু দিলাম। তো আমি ইউটিউব ছাড়ছি না কিন্তু, তোমরা পাশে থেকো। তো চলো বাই।